নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 22শে মার্চ 2022 মঙ্গলবার, হনুমানজির আশীর্বাদ পাঁচ রাশির প্রবল লটের প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আজকে বিশেষ কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনছেন, আপনি লটারি কাটতে চলে যাচ্ছেন সেটা কিন্তু কোনোমতেই করবেন না, কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য দেওয়া থাকে যেটা আপনার লটারি লাগার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে। প্রথম আপনাদেরকে বলি, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, অর্থাৎ কলিযুগের যদি রাজা বলা যায় কি না, রাহুকে কিন্তু বলা হয়। আপনি আপনার বাস্তুক্ষেত্রে একটু দেখুন আপনার রাহুর প্লেসমেন্টটা কেমন আছে, অর্থাৎ পশ্চিম এবং দক্ষিণ কোণ, এই জায়গাটা আপনি দেখুন, অর্থাৎ আপনার বাস্তুক্ষেত্রে রাহুর কোণটা কেমন আছে, রাহুর স্থানটা কেমন আছে সেটা কিন্তু দেখা দরকার। বেশ কিছু ক্রিয়া আছে যেটা করলে রাহুর বিশেষ কৃপা কিন্তু পাবেন, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে রাহুর স্থান, এই জায়গাটার বিশেষ কিছু ক্রিয়া যেটাতে রাহু কিন্তু মজবুত কিন্তু আপনার হবে। অর্থাৎ এখানে কি করতে হবে, আপনাকে বাস্তু ডায়াগ্রাম আপনাকে এঁকে হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠাতে হবে, সেখানে ইন ডিটেলস আপনাকে আমি নিজে আলোচনা করে আপনাকে এবং এর পাশাপাশি বাস্তুক্ষেত্রে আপনার রাহুর প্লেসমেন্ট এবং আপনার জন্ম ছক, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন সেই সময় আপনার রাহুর প্লেসমেন্ট, যদি জন্ম ছক না থাকে আপনার হস্তরেখাতে আপনার রাহুর প্লেসমেন্ট কেমন আছে সেটা কিন্তু একান্তই দেখা দরকার। যদি হস্তরেখাতে রাহু যদি আপনার দুস্থানগত থাকে, রাহু যদি ডিগ্রিগত থেকে দুর্বল থাকে, রাহু যদি নিচুস্থ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু কমবে। সেই জন্য আপনাকে সঠিক প্রতিজ্ঞা প্রতিবিধান করতে হবে। আর যাদের তীরে এসে তুড়ি ডুবে যাচ্ছে, একটুর জন্য 2-1 নাম্বারের জন্য হয়তো আপনার বড় ধরনের প্রাইজ আপনার মিস খেয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি আবারও বলবো আপনারা রাহু কবচ পরিধান করুন, বিশেষ সুপে শুভ ফল আপনারা কিন্তু পাবেন। দেখুন রাহু কবচটা কি, আপনার রাহুকে কিন্তু স্ট্রং করবে এবং কলিযুগে হঠাৎ প্রাপ্তি কারকগ্রহ যেটা সেটা হচ্ছে রাহু। রাহু যদি আপনার জন্মছকে দুর্দান্ত পজিশনে রাহু তুঙ্গ থাকে, রাহু মিত্র রাশিতে থাকে, রাহু ডিগ্রিগত দিক থেকে উচ্চস্থ থাকে, তাহলে কিন্তু আপনি লটারিতে বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু পাবেন। আমি যে পাঁচ রাশির আগামীকাল কথা বলছি, 22শে মার্চ 2022, সে পাঁচ রাশি বড় হোক ছোট হোক মাঝারি হোক প্রাইস পাবে, 100 টাকা হলো পাবে, 10,000 হলো পাবে, 1,00,000 হলো পাবে, 10,00,000 হলো পাবে, 1,00,000 হলো পাবে, সেটা ডিপেন্ড করবে তার ভাগ্যচক্রের উপর। দেখুন টোটাল লটারিটাই হচ্ছে ভাগ্যচক্র, অর্থাৎ ভাগ্য যদি আপনার সাথ দেয়, বারবার যে মেহনতি থেকে ভাগ্য বড়, ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনি কিন্তু লটারিতে বড় ধরনের এমন কিন্তু পাবেন। কত টাকা পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাবের উপর, ভাগ্যভাব আপনার আকস্মিক ধনপ্রাপ্তি বা আপনার অর্থভাব এবং সফলতার ভাব, এই চারটি ভাবকে কিন্তু আপনার একান্ত গুরুত্ব দিয়ে দেখা দরকার। এবং যারা লটারি কেটে হতাশ হয়ে গেছেন, আপনারা নিজস্ব জন্মছকটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজিকে দিয়ে একবার হলো দেখিয়ে নিন, আপনার জন্মছকে লটারি যোগ আছে কি না, সেটা থাকলে কোন বছর আছে কোন সময় আছে সেটার সঠিক প্রতিজ্ঞা প্রতিবিধান। আবারও বলছি আপনার বাস্তুক্ষেত্রে রাহুর প্লেসমেন্টটা আপনি দেখিয়ে নিন, রাহুর জায়গাটা আপনার কেমন আছে সেটা যদি আপনার ভালো থাকে তবেই কিন্তু লটারি লাগার সম্ভাবনা থাকা দরকার। আচ্ছা, সব দিককার কানেকশান কিন্তু ঠিক করতে হবে। দেখুন লটারির ক্ষেত্রে আমি রাহুকাল, দিনের শুভ সময়, অশুভ সময় এগুলো সমস্ত কিছু এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় এগুলো সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আলোচনা করি, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু দরকার। রাহু যদি আপনার রাহু, শুক্র, শনি এবং বুধ এই চারটি প্ল্যানেট যদি আপনার জন্মছকে শুভ অবস্থানে থাকে, আপনি কিন্তু লটারিতে
বড় ধরনের অর্থ কিন্তু পাবেন, কত টাকার অর্থ পাবেন, কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা আবার বারবার বলছি আপনার ভাগ্য ভাব কিন্তু নির্ণয় কিন্তু করবে। অর্থাৎ আগামীকাল প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি একবার নয় পাঁচবার দেখুন, এবং যারা লটারি কাটছেন তারা নিজ দায়িত্বে কাটুক, কারণ এখান থেকে আপনার দশা অন্তদশা আমি দেখতে পাচ্ছি না, গ্রহের গোচর আপনার দেখতে পাচ্ছেন, গ্রহের অবস্থান কী আছে, বা আপনার হাতের রেখা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ হস্তরেখার মাধ্যমে কিন্তু আপনাকে সঠিক প্রেডিক্ট করা কিন্তু সম্ভব। তো আগামীকাল 22 মার্চ 2022 কোন পাঁচ রাশি লটারি পেতে চলেছে আমি একে একে আলোচনা করতে চলেছি। মঙ্গলবার চতুর্থী এবং পঞ্চমী তিথি থাকছে, হর্ষণ যোগ থাকছে, এবং শুভ সময় সকাল 12টা থেকে 12টা 48 মিনিট। আরেকটি যে টাইম যেটি অশুভ সময় বিকাল 3টা থেকে 4টা 30, এই সময়টা কিন্তু অশুভ। আর একটা সকাল 8টা থেকে 10টা 42 পর্যন্ত সময়টা শুভ। এবার আমি বলবো রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময়। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে 8 এবং 2, এবং আপনাদের যে সময়টা যেটা আছে সকাল 9টা 28 মিনিট থেকে 12টা 22 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটা বেরিয়েছে সেটি হচ্ছে 1 এবং 3। আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে মেষ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে সকাল 9টা 32 মিনিট থেকে 11টা 46 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সকাল 7টা 34 মিনিট থেকে 9টা 52 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিকে পড়ে, অর্থাৎ মেষ, বৃশ্চিক এবং সিংহ, এই তিনটি রাশি। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি সে রাশির নাম হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের যে আগামীকাল শুভ সময়টা যেটা বেরিয়েছে সকাল 10টা 1 মিনিট থেকে 12টা 48 মিনিট পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 5 এবং 1। সবশেষ যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল লটারি পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি করছে সে রাশির নাম, অনেকে ভাবছেন আমার রাশি আছে কি না, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে 8টা 22 মিনিট থেকে 12টা 48 মিনিট পর্যন্ত, দুপুর 12টা 48 মিনিট পর্যন্ত। মকর রাশির ক্ষেত্রে টার্গেট যে নাম্বারটি যদি বেরিয়েছে 5 এবং 8, এই দুটি হচ্ছে আপনাদের আগামী দিনের জন্য টার্গেট নাম্বার। অর্থাৎ আগামীকাল যে 22 মার্চ 2022 যে পাঁচ রাশির কথা বললাম সে পাঁচ রাশি বড় হোক ছোট হোক মাঝারি হোক প্রাইজ কিন্তু পাবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। অর্থাৎ আপনার জন্মছকে যদি লটারি যোগ প্রবল বা গাঢ় যদি থাকে অবশ্যই আপনি নিশ্চিত রূপে লটারিতে বড় ধরনের টাকা আপনি কিন্তু পাবেন। কত অ্যামাউন্টের অর্থ সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যচক্র। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।